দিনের আকাশে চাঁদ থাকলেও তার আলো হার মেনে যায় সূর্যের কাছে। অনেক ব্যথিত হৃদয় রয়ে যায় মহাতারকাদের পিছে। কত শত পথিক পথ দেখিয়ে হয়ে যান পথহারা। বিদায় বেলায় ছুটির ঘন্টা শুনে কেউ হন দিশেহারা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দলবদলের মৌসুমে পুরনো হারিয়ে যায় নতুনের আগমনে। আনহেল ডি মারিয়া ইভেন্টাস ছাড়ছেন, ব্যর্থ হৃদয়ে বিদায়ের চিঠি লিখেছেন। সোশ্যাল মিডিয়ায় ডি মারিয়া জানান, কঠিন এবং জটিল পর্যায়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। শিরোপা না জেতাতে পারলেও মনের শান্তি নিয়ে যাচ্ছি, কারণ ক্লাবকে শিরোপা জেতাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। না পাওয়ার তিক্ততা সঙ্গে নিয়ে যাচ্ছি, কিন্তু ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে আনন্দের সময় কাটানোটা অনেক বড় পাওয়া। সতীর্থদের ভালোবাসায় ক্লাবকে নিজের বাড়িই মনে করতাম, আর ভক্তদের নিত্যদিনের ভালোবাসার জন্য অনেক কৃতজ্ঞতা। তুরিনের ক্লাবের সাথে সম্পর্কটা বেশি দিন টিকল না। গত মৌসুমে পিএসজি ছেড়ে এক বছরের চুক্তিতে এখানে এসেছিলেন ডি মারিয়া। সাদা কালো জার্সিতে জেতা হয়নি কোনো শিরোপা। ক্লাবের হয়ে 40 ম্যাচে 8 গোল করেছেন, সাথে করেছেন 7টিতে সহায়তা। গুঞ্জন ছিল ক্লাবকে বেতন বাড়াতে বলেছেন ডি মারিয়া। দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় ইভেন্টাসের 10 পয়েন্ট কাটা পড়ায় পরিস্থিতি পাল্টে যায়। 35 বছর বয়সে ডি মারিয়া ফিরতে পারেন পুরনো ক্লাব পিএসজিতে। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার দিকে নজর রাখছে বেনফিকা বার্সেলোনা, চেষ্টা চালাচ্ছে সৌদি, নাপোলিও তাকে পেতে আগ্রহী। বলা হয় গত 10 বছরে ফুটবলের সবচাইতে অবমূল্যায়িত ফুটবলার আনহেল ডি মারিয়া। অলিম্পিকের ফাইনাল, কোপা আমেরিকা, ফিনালিসিমা বা বিশ্বকাপ শিরোপা, গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার জার্সিতে প্রত্যেকটা গোল করেছেন। এত শত অর্জনের পরও আড়ালে থেকে যান। ক্লাবে হয়েছেন অবহেলার শিকার। ইভেন্টাসের উগ্র সমর্থকরা তাকে বলেছে ভাড়াটে খেলোয়াড়। আমি খেলবো, গোল করব, চ্যাম্পিয়নও হব, এমনই মনের জোর কয়লা খনি থেকে উঠে আসা ছেলেটার। ডি মারিয়া রোগা হার জির জিরে এক স্বপ্নবিলাসী ফুটবলার। তাকে বলা যায় আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সেরা সাইড ক্যারেক্টার। রুকাইয়া রাত্রি, 71।